নিহার, তুমি কিন্তু অবশ্যই যাবে। বাবা কি বলছো তুমি এসব? আমি আমি যাব দিয়ার ম্যাচ দেখতে। বাবা যে কি শুরু করেছে না! আচ্ছা ঠিক আছে, বাবার নামে মিটিং আছে, মা তুমি তো চলো, চলো প্লিজ প্লিজ। আমি ব্যাডমিন্টন খেলা দেখতে যাব? কখনো না, ওই জায়গাটা আমার কাছে হবে না, আমি যাব না। মা মা, তুমি কেন 10 বছর আগের সেই ভয়টাকে আঁকড়ে ধরে আছো? মা তোমার মনে আছে, আমি যখনই খেলতে যেতাম তুমি আমার ম্যাচ দেখতে যেতে সব সময়, আর তুমি যেতে বলে আমি জিততাম মা। হ্যাঁ মা, চলুন না সবাই মিলে একসাথে, বরং অনেক দিন পর একসাথে ম্যাচ দেখতে যাব, কোথাও তো যাওয়া হয় না, চলুন না মা। আমি ব্যাডমিন্টন খেলা দেখতে গেলে দিয়া জিতে ফিরলে তাকে পায়েস খাইয়ে বরণ করে ঘরে তুলবে কে আর্য? মা, তার মানে তোমার দিয়ার পর আর কোনো রাগ নেই, তাই তো মা? ঠিক আছে, তুমি যদি যেতে না পারো তাহলে বাকিরা যাক মা, আমি দিয়াকে বুঝিয়ে বলবো যে মার আসার ইচ্ছে ছিল কিন্তু মা নিজের হাতে পায়েস বানিয়ে তোমাকে খাওয়াবে বলে আর খাইয়ে বরণ করবে বলে আসতে পারে। জানো মা, দিয়া ভীষণ খুশি হবে, দিয়া এটা শুনে খুব খুশি হবে মা। মাধবী ওই বউকে পায়েস খাইয়ে ঘরে তুলবে?